আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নোয়েমি, সুরচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি আবারও লেট করে। এখন আমার মানে অভ্যাস হয়ে গিয়েছে, মানে জিনিসটা আমার অভ্যাসে পরিণত হয়েছে লেট করে আসা, কিন্তু আজকে তাও অনেক তাড়াতাড়ি আসছে, তাই না? একদম মানে 2 মিনিটের বেশি তো লেট করিনি। একটু জয়েন করবেন আমাকে, জলদি করে জয়েন করবেন, ঠিকভাবে দেখা গেলে অবশ্যই জানাবেন। লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকভাবে দেখা যায় শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে, আমাকে ঠিকভাবে দেখতে পারছেন আর শুনতে পারছেন, ঠিক আছে? আজকে হচ্ছে গিয়ে মানে আজকে যে কি হবে আমি জানি না, আজকে কি হবে, আজকের ড্রেস মানে একদম মাথা নষ্ট প্রাইস, একদম মাথা নষ্ট প্রাইসে পেয়ে যাবেন। জলদি করে জয়েন করবেন। যারা নাকি কটন পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আজকে ড্রেসটা নিয়ে নিবেন, ঠিক আছে? আজকের ড্রেসটা মিস করবেন না, কারণ আজকের ড্রেসের কোয়ালিটি, আজকের ড্রেসের প্রাইস সব কিছু মিলিয়ে মানে হচ্ছে গিয়ে সুপার হিট একটা লাইভ হতে যাচ্ছে, ঠিক আছে? যারা নাকি রেগুলার ওয়্যারের জন্য কটন চান, বা অনেকেই এরকম আছে যে একদম রেগুলার ওয়্যারের প্রাইসে আমি একটা কটন নিব যেটা নাকি দেখতে সুন্দরও হবে আবার একটু কাজ থাকবে, এরকম টাইপের, আজকে এটা হচ্ছে গিয়ে স্পেশালি তাদের জন্য। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আজকে যে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আমাদের মানে শোরুমেই দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক কাপড়াই হচ্ছে গিয়ে সুপার সেলের ড্রেস অনলাইনে চান, তো তার জন্য আমি কিন্তু অনেকগুলো ড্রেস হচ্ছে গিয়ে অনলাইনের জন্য রেখে দিয়েছি, যেগুলো নাকি আমি অনলাইনের আপুদের জন্য দিব, তো ওগুলোর মধ্যে এইটা হচ্ছে গিয়ে একটা। ওকে, আচ্ছা একটু দেখি কে কে কমেন্ট করলো, তারপরে জলদি করে আমি লাইভটা স্টার্ট করি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনামিকা আপু লিখেছেন, শেয়ার ডান রুনা আপু লিখেছেন, থ্যাংক ইউ, ক্রিস্টাল ক্লিয়ার আফরোজ আপু লিখেছেন, ক্লিয়ার মুনরায় আপু লিখেছেন, ওকে, সবকিছু আজকে ক্লিয়ার থাকা অনেক জরুরি, কারণ আজকে ড্রেসটা যদি ক্লিয়ারলি না দেখেন তাহলে হচ্ছে কি বুঝবেন না যে কি পাবেন বা কি হবে। ওকে, কেমন আছো কিউট আপু? আনিকা আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো আপু, হ্যালো আনিকা আপু। যারা হচ্ছে গিয়ে আমার লাইভটা জয়েন করেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন, শেয়ার করে কমেন্টে লিখে দিবেন যে শেয়ার করে দিয়েছেন। ওকে, আমাকে ড্রেস দাও, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি। মানে সত্যি আমি আগেই বলে নিলাম, আপনারা স্ক্রিনশট নেওয়া ভুলবেন না, ড্রেসের স্ক্রিনশট এখনই নিয়ে রাখেন। আমি একদম ড্রেসটা ডিটেলসে দেখিয়ে প্রাইসটা বলার, দেখেন এটা ব্যাকসাইডটা মানে চরম লেভেলের সুন্দর, আমি না লাইভে পরে আমি ভাবছিলাম, আমি এটা অবশ্য ক্যাটালগের মতো বানিয়েছি, মানে ক্যাটালগে এই পোর্শনটাই ফ্রন্টে দেয়া, তো আমি সেভাবে করে বানিয়েছি, কিন্তু আমি লাইভে পরে ভাবছি যে এটার কি ফ্রন্টটা বেশি সুন্দর নাকি ব্যাকসাইডটা বেশি সুন্দর, তো আপনারা হচ্ছে গিয়ে দেখে নেবেন আমি কীভাবে বানিয়েছি আর কীভাবে বানালে জিনিসটা সুন্দর হবে, তো ওটা দেখে আপনারা জিনিসটাকে বানাতে পারবেন। এই ড্রেসটা যেটা আমি পরেছি এটা কিন্তু ইন্ডিয়ান কটন কালেকশন, ওকে, একদম। আর এটার প্রাইসটা শুনলে আপনারা মনে করবেন না যেটার প্রাইস যেহেতু রিজন মানে রিজনেবলও বলা যায় না, মানে এটা যে কি একটা প্রাইস, মানে এটা রিজনেবলও বলা যায় না, মানে কম, ফ্রি থাকে না, গিফট একদম ফ্রিও না, অ্যাকচুয়ালি ফ্রি তো মানে ফ্রি মানে গিফট থাকে না, মানে গিফট প্রাইসের চাইতেও জিনিসটা হচ্ছে গিয়ে অল্প প্রাইসের মধ্যে আছে, এটার উল্টা সোজা বোঝা খুবই ডিফিকাল্ট যেহেতু এটা ডিজিটাল প্রিন্ট করা, দেখেন আপনার দুই জায়গায় সোজার দিক লাগবে, এই যে দেখেন এই জায়গা এই জায়গা দুই জায়গায় দেখেন, কোনোটা দেখে বোঝা যায় যেটাই দেখাবো সেটাই সোজা না, যেটাই দেখাবো সেটাই সোজা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, যেখান থেকে যে কোনো একটা সাইড নিয়ে আমি দেখানো স্টার্ট করি, এটার প্রাইস এত 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 রিজনেবল বলে একদম ভাবা যাবে না যে জিনিসটা এত রিজনেবল, এটা মানে এটার কি কামিজটা কি মিক্সড কটন, ওনাটা কি মিক্সড কি এটা জর্জেট বা শিফনের মধ্যে আছে নাকি, মানে কি সমস্যা এটা কিন্তু একদম বলা যাবে না, আই মিন এটা হচ্ছে কি প্রাইসের সাথে আপনারা এটা ই করতে পারবে না, যত প্রাইস কম বলে, কারণ অনেকেরই প্রাইস শুনলে সবার মাথায় ফার্স্ট কোয়েশ্চেন আসবে এত রিজনেবল কেন, তো একদম সুন্দর সুন্দর মানে পারফেক্ট একটা ড্রেস আপনারা এত রিজনেবলে পাবেন, একদম এটা কিন্তু অনেক লং লাস্টিং করবে, মন মতো ইচ্ছা মতো ধুয়ে টুয়ে অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, এটার সাথে এমব্রয়ডারি আছে সব কিছু আছে, এটা হচ্ছে গিয়ে একদম অরিজিনাল পিওর কটনের মধ্যে আছে, ইন্ডিয়ান কটনের মধ্যে আছে, কিন্তু এটার এত রিজনেবল প্রাইস হওয়ার রিজনটা আগে বলে দিই আপনারা এতক্ষণে দেখতে থাকেন, এটা যেহেতু 2021, তো আমাদের কিন্তু আমি এর আগেও বলেছি আমাদের অনেক নতুন নতুন ড্রেস আসছে সামনে, তো তার জন্য
জন্য যেগুলো নাকি আমার স্টকে আছে, যেগুলো নাকি আমি ডিসকাউন্টে দিতে পারবো, ওগুলো কিন্তু আমি এখনই আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। এরপরে যখন আমাদের নতুন ড্রেসগুলো আসবে তখন কিন্তু আপনারা এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ড্রেসগুলো পাবেন না, ঠিক আছে? ড্রেসগুলো পাবেন না, এগুলো আমরা জাস্ট স্টক ক্লিয়ার করছি। একদম সুন্দর এটার যেই ফ্যাব্রিক্স, মানে ড্রেসটা না আপনারা ফার্স্টে নিয়ে হাতে ধরে মানে খুশি হয়ে যাবেন যে এত ভালো একটা ফ্যাব্রিক্সের ড্রেস আমি এত রিজনেবলে পেয়েছি। আর যারাই পাবেন তারা মানে হচ্ছে গিয়ে লাকি হবেন, মানে লাকি হবেন যাদের ভাগে এই ড্রেসটা পড়বে, ঠিক আছে? যেহেতু ডিসকাউন্ট প্রাইসের ড্রেস, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে গোল্ডেন অপরচুনিটি, এই ড্রেসটা হচ্ছে গিয়ে একটা গোল্ডেন অপরচুনিটি ছাড়া আর কিছুই না। কারণ ও আর আজকে এই ড্রেসটা যে প্রাইসে দিব, এই প্রাইসে এর আগে কখনো অনলাইনে কোনো ড্রেস আপনারা পাননি, ওকে? অনলাইনে এর আগে কখনো এই প্রাইসে কোনো এরকম ধরনের কোনো ড্রেস দেয়া হয়নি। তো আজকেই হচ্ছে গিয়ে প্রথম আর আজকেই কিন্তু শেষ, এরপরে কিন্তু এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো ড্রেসও পাবেন না। আর আমি যেটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি, মানে আমার যে কী পরিমাণে ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, যেটা ফ্যাব্রিক্সটা এত ভালো, মানে ইন্ডিয়ান কটন তো জানেন, ইন্ডিয়ান পিওর কটন তো জানেন, একদম সফট, একদমই নরম। এটা হচ্ছে গিয়ে ফ্রন্টের দিকটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার দিয়ে প্রিন্ট করে দিয়েছে। আপু খুব সুন্দর লাগছে, তিথি আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু, লেটে কোনো সমস্যা নেই তিথি আপু, আমি মাত্রই আসছি। হাই কিউট আপু, অনেক সুন্দর ড্রেস। সন্ধ্যা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে এটা কিন্তু মিস করবেন না, ঠিক আছে? মিস করবেন না, বারবার করে বলছি। এটার নিচের পোর্শনটাও খুব সুন্দর করে হোয়াইট আর অ্যাশের মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, রেড আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে। আর এটার ব্যাকসাইডটা যাই, এটার ব্যাকসাইডটা আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে ব্যাকসাইডের সাথে ওড়নাটা আরও সুন্দর করে ম্যাচ হয়। তাও আমি জানি না, আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনারা ফ্রন্ট ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ব্যাকসাইডটা হোয়াইট ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন, নিচে হচ্ছে গিয়ে মাস্টার্ড ইয়েলো কালারের ফ্লোরাল প্রিন্ট আছে, প্যানেল আছে, অনেক কিছু আছে। সাইডে হচ্ছে স্লিভটা দিয়ে দিয়েছে। এই আমি আমার টেইলরকে একদম বলতে ভুলে গিয়েছি যে এই কালারফুল জিনিসটা আমি এখানে দিব না, আমি প্যান্টে ডিজাইন করবো, আমার একদম মনে নেই, তো এর জন্য হচ্ছে গিয়ে এটা এসে পড়েছে। আর আমি যেটা কী তাড়াহুড়া করে বানিয়েছি, মানে হচ্ছে গিয়ে আমি একদিনের মধ্যে এই ড্রেস বানিয়েছি, একদিনও না, 4-5 ঘন্টার মধ্যে মনে হয় এই ড্রেস আমি বানিয়েছি, কারণ আমি এটা আজকে লাইভ করব তার জন্য। পরে আমি আর তাড়াহুড়াতে আর বলতে পারিনি যে এটা আমি প্যান্টে দিব, এটা আমি স্লিভে দিব না, কারণ এই যে স্লিভের মধ্যে না ব্ল্যাকের মধ্যে যে হোয়াইট ফ্লোরাল প্রিন্ট, প্রাইস শুনলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, মানে এত রিজনেবল প্রাইস হবে, তাহলে বুঝেন যে আজকের প্রাইস কি হবে। এই দেখেন, এখানে হচ্ছে গিয়ে অ্যাশ আর হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর স্লিভের কাপড়ও কিন্তু অনেক লম্বা। তো নিচের এই কালারফুল জিনিসটাও যদি আমরা এরকম করে তো ফোল্ড করে স্লিভটা হয় বাদ দিই, তারপরেও কিন্তু এই যে দেখেন ফুল স্লিভ কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ফুল স্লিভ হয়ে যায়, চাইলে এটা সহ রাখতে পারবেন, এই যে আমি তো আমারটা তো এখানে আছে, এটা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রাখতে পারবেন, না হলে এই জিনিসটাকে প্যান্টের নিচে দিয়ে ডিজাইন করতে পারবেন, সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এই যে ফ্রন্টে আর ব্যাকে দুই সাইডে দুইটা স্লিভ দেয়া, ওড়নাটা দিয়ে দাও, আমি ওড়নাটাতে চলে যাই। ও এটা তো এমব্রয়ডারি আছে, আচ্ছা এমব্রয়ডারিটা দেখাচ্ছি, ফার্স্ট ওড়নাটা দেখিয়ে নেই। অনেক সুন্দর ড্রেস আপু, ফারিন আপু দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ড্রেস তো অবশ্যই সুন্দর, ড্রেস তো লাইভেই দেখে বোঝা যাচ্ছে সুন্দর, বাট এটার কোয়ালিটি এর চাইতেও বেশি সুন্দর। এটার কোয়ালিটি এত 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 ভালো, এত ভালো। এই যে দেখেন এটা ওনাটা দেখেছেন, যে কোনো ড্রেসে ওনার সুন্দর হলে না মানে অনেক সুন্দর লাগে, ড্রেস অনেক 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 সুন্দর লাগে। এটা ওনাটা খুবই 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 সুন্দর, এত তাড়াহুড়াতে আমি হচ্ছে গিয়ে ওনাও পিন করতে পারিনি। এটা ওনা হচ্ছে গিয়ে পিওর শিফন, একদম সফট, একদম নরম, একদম মাখন, ঠিক আছে? একদম মাখনের মতো নরম, পিওর সফট শিফনের মধ্যে আছে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট ফ্লোরাল প্রিন্টটা দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে। আর সাইডে হচ্ছে গিয়ে যে চড়া একটা পাড় আছে, এই চড়া পাড়টাকে কেটে নিচে থেকে ফ্রিল করবেন অবশ্যই, ঠিক আছে? আমি বললাম না আমার একদম টাইম নেই, আমি একদম 4-5 ঘন্টার মধ্যে ড্রেসটা বানিয়েছি, তার জন্য এত টাইম আমি পাই নাই। এই জিনিসটাকে কেটে যখন আপনারা নিচে থেকে ফ্রিল করবেন, ওড়নার লুকটা অনেক সুন্দর আসবে, তখন ওড়নাটা যেরকম পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর নিচে থেকে হচ্ছে গিয়ে মাস্টার্ড কালারের একটা ফ্রিল থাকবে, মানে জিনিসটা দেখতে খুবই কিউট হবে, খুবই কিউট হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা নাকি ফ্রিল পরেন তারা অবশ্যই এটা হচ্ছে গিয়ে আপনারা করে নেবেন, ঠিক আছে? আপনাকে এত সুন্দর লাগছে যে বলার বাইরে, ফারিন আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। শোরুমের কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, ওগুলো এখন অনলাইনে দাও না আপু প্লিজ, আগে
আগেও অনেক ড্রেস নিয়েছি। আচ্ছা আপু, শোরুমে যে ড্রেসগুলো, প্রথমত শোরুমে ড্রেস হচ্ছে গিয়ে আপনার অনেক লিমিটেড স্টক, দ্বিতীয়ত আমি এখন জানি না যে যেই লাইভগুলো আমি এক সপ্তাহ আগে করেছিলাম, আমাকে প্যান এমব্রয়ডারিটা দিয়ে দাও, যেই লাইভগুলো আমি এক সপ্তাহ আগে করেছিলাম ওটা কি স্টকে আছে কি না, ঠিক আছে? তো আপনি যেই যেই ড্রেস পছন্দ হয়েছে আপনি আমাদের পেজে ইনবক্স করে রাখেন, ওকে? ইনবক্স করে রাখেন, যদি থাকে তাহলে আমি আপনার জন্য দেখি ম্যানেজ করতে পারি কিনা, আমি তাও শিওর বলতে পারবো না। শেষ হয়ে গেলে কিন্তু শেষ, কারণ আমি কিন্তু এক সপ্তাহ ধরে হচ্ছে কি কোনো লাইভও করা হয় না, শোরুমে আমার যাওয়া হয় না, আমি আসলে একটু এখন ব্যস্ত আমার কাজ কাম নিয়ে, এর জন্য আর কি যাওয়া হয় না। তো আপনারা হচ্ছে কি একটু মানে নুজাইমা আপু একটু পেজ ইনবক্স করেন, ঠিক আছে? একটু পেজ ইনবক্স করেন। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা, এমব্রয়ডারি ফিনিশিংটা শুধু আপনারা দেখবেন, হোয়াইট আর হচ্ছে গিয়ে অফ হোয়াইট, অ্যাশ আর অফ হোয়াইটের মধ্যে আছে এই যে, এটা হচ্ছে গিয়ে সোজার দিকটা, এই জায়গার কাজটা দেখেন কি পরিমাণে সুন্দর, মানে এত সুন্দর, এত সুন্দর, মানে সুন্দরের হচ্ছে গিয়ে শেষ নেই। আর এটা হচ্ছে গিয়ে দেখেন কোনটা যে উল্টা পাশ আর কোনটা সোজা পাশ, এটা বোঝা খুবই ডিফিকাল্ট, কারণ এগুলোর ফিনিশিং এত 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 ভালো দিয়েছে, এত 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 ভালো দিয়েছে। আপু শোরুম কোথায়? আপু শোরুম হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটিতে, দাও এখন প্যান্টটা দাও আর মেজারমেন্টটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? কি যেন বলছিলাম, ও শোরুম, শোরুম হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা অ্যাড্রেস হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক ডি, শপ নাম্বার 8687। আমাদের শোরুমে কিন্তু এখন সুপার ইয়ার এন্ড সেল চলছে, শোরুমে গিয়ে যার যেই ড্রেস পছন্দ মন চায় সুন্দর মতো কিন্তু নিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শামিমা আপু আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিক্সটা কটনের মধ্যে আছে, ঠিক আছে? কটনের মধ্যে আছে, ওকে। এখন আমি এটা মেজারমেন্ট করে এটার প্রাইসের পালা প্রাইস বলে দেই, আর বারবার বারবার করে আমি বলছি জিনিসটা, আমি বারবার রিপিট করছি যে প্রাইসের সাথে এই ড্রেসের কোয়ালিটি এক ফোঁটাও আপনারা কম্পেয়ার করতে পারবেন না, ঠিক আছে? কম্পেয়ার করা যাবে না, সোজা কথা। এটা আপনারা পাচ্ছেন অবশ্য রিজনেবল, মানে হচ্ছে গিয়ে এটার কস্টিং কিন্তু আমাদের আরও বেশি, মানে কস্টিং বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে শুধু আপনাদের এটার হচ্ছে গিয়ে 31 আছে বডি, কত হয় 62, কস্টিং টস্টিং সব বাদ দিয়ে এটা শুধু একটা মানে সবচাইতে রিজনেবল একটা প্রাইস নির্ধারণ করে গিফট প্রাইস হিসেবে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যেন এইটা আজকে তো 18 তারিখ হয়ে গিয়েছে, যেন মানে 2022 পর্যন্ত যেন না যায়। 2022-এ আমি হচ্ছে গিয়ে চেষ্টা করছি যে নতুন নতুন ড্রেস দেখানোর জন্য, তো তখন দেখা যাবে কি এইগুলো ড্রেসের শিডিউল আরও দেয়া পসিবল হবে না। এটার লেন্থ হচ্ছে কি 47, বডি হচ্ছে 62, ঠিক আছে? তো এর জন্য দেখা গিয়েছে যে যেগুলো আমি ডিসকাউন্টে অথবা রিজনেবল আমার পক্ষে দেওয়া সম্ভব, ওগুলো আমি আপনাদেরকে ডিসকাউন্ট রিজনেবল যেটাই বলেন, স্টক ক্লিয়ারেন্স বা স্টক ক্লিয়ার প্রাইস, গিফট প্রাইস, এগুলোর মধ্যে জিনিসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন, প্রাইস রেঞ্জ অনেক রিজনেবল, অনেক রিজনেবল, অনেক রিজনেবল। আর আমার বিশ্বাস যে কয়জন আপুরা দেখছেন সবাই হচ্ছে গিয়ে এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এই প্রাইসের মধ্যে। এটার কামিজ হচ্ছে গিয়ে 100% পিওর কটনের মধ্যে আছে, এত নরম, মানে আপনি না ধরলে মানে আপনার মন চাবে যে জলদি জলদি করে বানিয়ে পরে ফেলি, মানে এত ভালো এটার ফ্যাব্রিক্স। আর প্রিন্টটা তো আমি দেখালামই, আপনি এই পাশ থেকে দেখেন অথবা ভিতরে পাশ থেকে দেখেন, প্রিন্ট কিন্তু আপনার দুই পাশ থেকে কিন্তু সেম লাগে, মানে এখানে এত ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। ওড়নাটা একদম সফট পিওর শিফনের মধ্যে আছে, এটা হচ্ছে গিয়ে এটার নেকের কিন্তু একটা প্যাচও পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ান কটন কালেকশন, এটার ফ্যাব্রিক্সটা ধরলে আপনারা বুঝে যাবেন ইন্ডিয়ান কটন, কারণ ইন্ডিয়ান কটনগুলো মানে ফ্যাব্রিক্স ডিফারেন্ট থাকে, ওটা ধরলেই বোঝা যায় কোনটা ইন্ডিয়ান কোনটা পাকিস্তানি কোনটা দেশি, আমি সবসময় বলি এগুলো কিন্তু আপনারা ফ্যাব্রিক্স ধরলে বুঝে যাবেন, ঠিক আছে? ফ্যাব্রিক্স ধরলে, যারা নাকি অনেক কটন ড্রেস পরে তারা মানে ধরলে কি তারা দেখলেই বুঝে যায় যে কোনটা ইন্ডিয়ান কোনটা দেশি কোনটা পাকিস্তানি। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান কটন কালেকশন, আর এটার সাথে কিন্তু আপনারা নেকের জন্য একটা হিউজ এমব্রয়ডারির প্যাচ পাচ্ছেন, যেটা নাকি একদম ঘন করে পেটানো এমব্রয়ডারি থাকে না ওভাবে কাজ করা, যার জন্য আপনি দুই পাশ থেকে দেখলেই আপনার এমব্রয়ডারির দুই পাশই আপনার সোজা মনে হবে, মানে উল্টা দিক খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে কাজ এত সুন্দর আর এত ঘন করে জিনিসটাকে করে দিয়েছে। এটা পাচ্ছেন গিফট প্রাইসে, আবারও প্রাইস বলার আগে বলে দিচ্ছি প্রাইসের সাথে কোয়ালিটি কম্পেয়ার করবেন না, আপনারা পাচ্ছেন গিফটে, আমরা পাচ্ছি গিফট, আমরা দিচ্ছি হচ্ছে কি গিফট প্রাইস হিসেবে, নিয়ে নেবেন, এখন বানান কবে বানান জানি না, কিন্তু এই প্রাইসের মানে নেক্সট ডে আজকের পর আমি যত লাইভ করব এই প্রাইসের মধ্যে এই ধরনের কটন ইন্ডিয়ান এমব্রয়ডারি ড্রেস আপনারা এই প্রাইসে পাবেন না, এটা হচ্ছে গিয়ে একটা কথা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 780 টাকা, ঠিক আছে? মাত্র 780 টাকা।
আবারও বলছি প্রাইসের সাথে একদম একদম এটার কোনো কোয়ালিটি কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো ড্রেসই দেওয়ার চেষ্টা করে থাকি, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে ড্রেসের কোয়ালিটি বেস্ট হতে হবে, প্রাইস রিজনেবল হতে হবে, একদম প্রাইস রিজনেবল হতে হবে, যেন সবাই হচ্ছে আমাদের ড্রেস পছন্দ হলে যেন নিতে পারে। আর এটা তো হচ্ছে কি মানে রিজনেবলও বলা যায়, এটা হচ্ছে কি গিফট প্রাইস, মানে গিফট গিফট গিফট, ওকে? তো যাদের যাদের ভালো লাগবে নিয়ে নেবেন, নিয়ে এখন আজকে বানান, কাল বানান, পরশু বানান, নিয়ে রেখে দিবেন, তারপরে যখন মন চাইবে। আর এই ড্রেসটা যখন আপনারা হাতে নেবেন, মানে না বানিয়ে আপনাদের শান্তি লাগবে না, এটা ফ্যাব্রিক্স এত ভালো দিয়েছে, মানে এত 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 ভালো দিয়েছে, মিস করবেন না, নিয়ে নেবেন। প্রাইস 780 টাকা। কামিজ হচ্ছে কি পিওর কটনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ওড়না হচ্ছে কি পিওর শিফনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, নেক হচ্ছে গিয়ে ফুল এমব্রয়ডারি করা, একটা আলাদা প্যাচ দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রাইস 780। আমি বললাম না, মানে মিস করবেন না। এই যে ফারিন আপুকেও কিন্তু বলছি, ফারিন আপুর কিন্তু কটন পছন্দ, তাই না? মিস করা যাবে না, মানে এটা মিস করা যাবে না, মিস করা যাবে না। আমি যতগুলো ড্রেস দেখেছি এই টাইপের ড্রেস কিন্তু 1500 টাকার মধ্যে সেল হয় আমাদের এখানে। সেল হয় মানে কি, এখনও আমাদের এই ধরনের কটনগুলো 1500 টাকা, যেটা নাকি একটা এমব্রয়ডারি প্যাচ থাকে। এটা মানে আমি বললাম না, কস্টিং টস্টিং কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই, শুধু হচ্ছে কি আপুদেরকে দিতে হবে, মানে যত মানে লাস্ট মনে হয় 880 টাকা ছিল আমাদের, আর এখন এটা পাচ্ছেন 780 টাকা, মানে এটা হচ্ছে কি সবচাইতে লোয়েস্ট প্রাইস, ওকে? এত কম, হ্যাঁ এত কম। আর আবারও বলে দিচ্ছি, প্রাইসের সাথে কোয়ালিটি কম্পেয়ার করা যাবে না, বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির একটা জিনিস আপনারা পাচ্ছেন। আমি নিজে খুব খুশি, মানে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যে এত রিজনেবল এত ভালো একটা ড্রেস, কিন্তু এটা হচ্ছে কি আপনাদের জন্য একটা গিফট, ঠিক আছে? আপনাদের জন্য গিফট, যেহেতু নতুন বছর আসছে, নতুন বছর নতুনভাবে শুরু করব, তো এই বছরের জিনিস এই বছরেই থাক, সুন্দর মতো নিয়ে নেবেন, নিয়ে শেষ করে দিবেন, ঠিক আছে? আর এটা আমার কাছে মনে হয় কি যে ব্যাক সাইডটা আছে না, এটা ফ্রন্টে দিলে সুন্দর হবে, ওড়নার সাথে জিনিসটা বেশি ম্যাচিং হবে। আমি অবশ্যই এটা ক্যাটালগের মতো বানিয়েছি, আপনারা চাইলে এটাও ফ্রন্টে দিতে পারেন, ইচ্ছা। আপু অর্ডার করেছি, আচ্ছা ঠিক আছে, ফাইন আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব। আপু রূপা আপু জয়েন করেছে, ইনবক্স করেছে, বলেছে আবিল, আচ্ছা ঠিক আছে, আপনি ইনবক্স করে রাখেন, আমি লাইভের পরে, আমি হচ্ছে কি টু মাচ রিজনেবল, একদম একদম টু মাচ রিজনেবল, আচ্ছা ঠিক আছে, আমি লাইভের পরে আমি চেক করে দিব, ঠিক আছে, আমি লাইভের পরে চেক করে দিব। আল্লাহ রুমো আপু, আমি একদমই ভুলিনি, আমি মাত্র 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 আমি দেখলাম, মাত্র আমি আপনার কমেন্ট দেখলাম, সত্যি মাত্র আপনার কমেন্ট দেখেছি। হ্যাঁ, প্রাইস শুনে সবাই অবাক, 780 780 780, গিফট, এটা হচ্ছে কি আজকের জন্য গিফট একটা, আর কিছুই না, ঠিক আছে? কারণ একটা ইন্ডিয়ান কটন এমব্রয়ডারির সাথে 780 হচ্ছে গিয়ে পাওয়া ইম্পসিবল ব্যাপার, এটা শুধুই পসিবল হচ্ছে গিয়ে সুরচনা ফেব্রিক্সে, ওকে? শুধুই এটা সুরচনা ফেব্রিক্সে পাওয়া পসিবল। আমার অনেক পছন্দ কটন ড্রেস, সন্ধ্যা আপু আপনার অনেক পছন্দ হয়ে থাকলে আজকে ড্রেসটা মিস করবেন না, ওকে? আমি বলে দিচ্ছি আপনার, মানে এই ড্রেসটা নিয়ে প্রতিটা আপু খুশি হয়ে যাবেন যে কি ফ্যাব্রিক্স, কি এমব্রয়ডারি, আর প্রাইসটা কি পেলাম আমি, মানে লাকি। অনেক সময় দেখা যায় না যে এরকম হচ্ছে এরকম সুবর্ণ সুযোগ যুগ যুগের মধ্যে, মানে 2-3 যুগের মধ্যে একবারই আসে, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ব্যাপার হয়েছে এটার, এইটা যে একদম এরকম সুবর্ণ সুযোগ মানে আজকেই পাওয়া যাচ্ছে। কারণ আমি বললাম না, এরপরে আমি আমার মনে হয় না এরপরে কোনো দিনও এই প্রাইসের মধ্যে এই ধরনের ড্রেস আপনারা পাবেন, তো এর জন্য মিস করবেন না। যারা স্পেশালি যারা কটন পছন্দ করেন তারা নিয়ে নেবেন, আপনাদের ফ্যাব্রিক্স অনেক ভালো লাগবে, একদম পিওর কটনের মধ্যে আছে, ঠিক আছে? এখনের জন্য এতটুকুই থাকুক, অর্ডার ডান, হ্যাঁ একদম সবাই অর্ডার ডান করে, একদম অর্ডার ডান করে শেষ করে ফেলবেন, ঠিক আছে? একদম অর্ডার ডান করে শেষ করে ফেলবেন। এখনের জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল আবারও 2:30 দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার রেকর্ডে লাইভটা দেখবেন, লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন। আর কটন লাভার্স আপুরা আজকে ড্রেস মিস করবেন না, আমি বলে দিচ্ছি, অনেক ভালো কোয়ালিটির একটা জিনিস নিয়ে নেবেন, নিয়ে বসে থাকবেন, তারপরে কবে বানাবেন কিভাবে বানাবেন এটা পরে ভাববেন, আগে হচ্ছে গিয়ে ড্রেসটা হাতে নেবেন, ঠিক আছে? ড্রেসটা হাত ছাড়া করবেন না, মানে এটা হচ্ছে গিয়ে মানে বেস্টেস্ট গিফট এভার, সত্যি বেস্টেস্ট গিফট এভার, ওকে? আপু প্রাইস আপু বলে দিয়েছি, প্রাইস হচ্ছে কি 780 টাকা করে, ফুল ডিটেলস লাইভে বলা আছে, ড্রেসের কোয়ালিটি কি, ড্রেসের মধ্যে কি কাজ আছে না আছে লাইভটা ফার্স্ট থেকে দেখে নেন, তাহলে সবকিছু বুঝে যাবেন। প্রাইস হচ্ছে 780 টাকা, এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কটন কালেকশন, এটার ইন্ডিয়ান কটন ফ্যাব্রিক, যখন এটা ধরবেন তখন আপনারা বুঝতে পারবেন যেটা কটনটা কিন্তু ইন্ডিয়ান কটন, ওকে? এখনো যেন এতটুকুই থাকুক, যারা লাইভটা প্রথম থেকে দেখেননি দেখে নেবেন, আমি চলে যাই, আপনারা অর্ডার করতে থাকেন, সবার সাথে আগামীকাল 2:30 আবারও দেখা হচ্ছে, ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।